ভোটের আগে হোক বা পরে দল বদলের ধারা অব্যাহত এই বাংলায়। এবার ভোটে জিতে বিজেপি থেকে তৃণমূলে যোগ বিজেপির জয়ী প্রার্থীর। ঘটনাটি এক নম্বর ব্লকের ভাদুর পঞ্চায়েতের বাদেশ্বর এলাকায়। বিজেপি কর্মী সঞ্জয় সাঁতরা বিজেপির টিকিটে 206 নম্বর বুথে প্রার্থী হয়ে জয়লাভ করেন। কিন্তু তাতে কি, ভোট গণনার একদিন পরেই রং বদল করে তৃণমূলে যোগ দেন তিনি। বৃহস্পতিবার গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বিজয় রায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন বিজেপির জয়ী প্রার্থী। দল বদল করে কি বলছেন তিনি শুনুন। আমি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে ভালোবাসি, তাই ওতে যোগ দিলাম। আমি 206 নম্বর। হ্যাঁ, বিজেপি থেকে জয়ী হয়ে তৃণমূলে যোগ দিলাম। না, আমার তৃণমূলের কাজকর্ম দেখে খুব ভালো লেগেছে, ভালো লাগে, তার জন্য আমি যোগ দিলাম। বোঝো কাণ্ড, এতই যদি তৃণমূলকে ভালো লাগে তো এতদিন বিজেপিতে কি করছিলেন। এদিকে সঞ্জয় সাঁতরাকে দলে এনে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য শুনুন। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের হাত ধরেই উনি এসেছেন, এবং উনি এটাও বলেছেন আগে উনি তৃণমূল কংগ্রেসই করতেন, এখন উনি বিজেপি করতে গেছিলেন, কিন্তু উনি জয়লাভ করেছেন। সঞ্জয় সাঁতরা, সঞ্জয় সাঁতরা বিজয়ী ক্যান্ডিডেট, জয়ী ক্যান্ডিডেট, উনি আজকে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এছাড়াও উত্তম চক্রবর্তী এবং শিবুরাম হেমব্রম, এরাও বিজেপির কর্মী ছিলেন, তারাও আজকে আমাদের দলে যোগদান করলেন। আচ্ছা, ওনার তাহলে ঘর বাপসি হলো, তাও বিজেপি থেকে জয়লাভ করার পর। রাজনীতির আঙিনায় নৈতিকতার জায়গা কম, যত দিন যাচ্ছে সেই ছবি আরও বেশি করে ধরা পড়ছে। দল বদল তো এখন ট্রেন্ড। বিশ্লেষকদের মতে রাজনীতির রং বদলে নেতা নেত্রীরা এভাবেই ক্রমশ গ্রহণযোগ্যতা হারাচ্ছে জনমানুষে। হুগলি থেকে পিন্টু লাগার রিপোর্ট, নিউজ বর্তমান।